নিয়ে চলে এলাম। আজকে বিরতি আলোচনা করব বিএড কলেজে রিক্রুটমেন্ট অর্থাৎ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে। আজকের বিজ্ঞপ্তি সম্পূর্ণ কলেজের বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব, কোন কোন কলেজে এবং কোথায় কোথায় কী কী সাবজেক্টের উপর শিক্ষক নিয়োগ হবে, তো বিস্তারিত আলোচনা করব, তো সঙ্গে থাকো। বিজ্ঞপ্তিটি এটি বেরিয়েছে বুনিয়াদপুর টিচার্স ট্রেনিং কলেজ থেকে। তো বুনিয়াদপুর টিচার ট্রেনিং কলেজ পোস্ট অফিস বুনিয়াদপুর ডিস্ট্রিক্ট দক্ষিণ দিনাজপুর, এখানে বলেছে ইনভাইটেড দ্য পোস্ট অফ বিএড প্রিন্সিপালস অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, প্রিন্সিপালস এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য শিক্ষক নিয়োগ হবে। তো ফার্স্ট হচ্ছে ইংলিশ, ফিজিক্যাল এডুকেশন অ্যাজ পার দ্য এনসিটি নর্মস, সেন্ড ইউর থ্রু মেল সেক্রেটারি সরকার প্রদীপ 98@gmail.com উইদিন 7 days অর্থাৎ 7 দিনের মধ্যে এই ইমেল আইডিতে তোমাদেরকে তোমাদের সিবি এবং টেস্টিমোনিয়াল অল ডকুমেন্ট তোমাদেরকে সেন্ড করতে হবে। তোমরা কল করতে পারো, মোবাইল নাম্বার দেওয়া আছে, মোবাইল নাম্বারটি হলো 9733700401, এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। তো প্রথম বিজ্ঞপ্তি বেরিয়েছে বুনিয়াদপুর টিচার্স ট্রেনিং কলেজ থেকে। এখানে আবারও বলে দিই, এখানে প্রিন্সিপাল ইংলিশের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর একজন এবং ফিজিক্যাল এডুকেশন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর একজন নিচ্ছে, তো 10 পর্যন্ত আছে। এখানে কিছু টিচার নিয়োগ হবে, সেগুলি হলো কম্পিউটার, কেমিস্ট্রি, বেঙ্গলি, ইংলিশ। এটি হচ্ছে এক সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল। তোমাদের প্রথম যেটি কম্পিউটার বলেছে, এমসিএ করতে হবে, মাস্টার অফ সিএ চার্টার অ্যাকাউন্টেন্টস। আর কেমিস্ট্রি তোমাদের এমএসসি কোয়ালিফিকেশন এমএসসি এবং বেঙ্গালুরুতে এমএ, ইংলিশে এমএ। তোমার মোবাইল নাম্বার দেওয়া আছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারো। মোবাইল নাম্বারটি হলো 8172002757। আর তোমরা ইমেল করতে পারো তোমাদের সিবি, এখানে বলেছে সুবোধ SUB সুবোত্রা ভাট 12@gmail.com নিয়ার সিফ ইচ্ছানন্দী রেলওয়ে স্টেশন হাওড়া বর্ধমান চোরাট লাইন ধানিয়াখালি হুগলি। তোমরা অ্যাড্রেসটা দেখতে পাচ্ছ, তো তোমরা যারা যারা কোয়ালিফাই স্টুডেন্ট রয়েছো অ্যান ইংলিশ মিডিয়াম স্কুলে, তোমাদের ICSE বোর্ড, তোমাদের যারা কোয়ালিফাই রয়েছো বাংলা, ইংলিশ এবং CMCA অর্থাৎ মাস্টার অফ চার্টার অ্যাকাউন্টেন্টস এবং বেঙ্গলি, তোমরা তোমাদের সিবি পাঠিয়ে দেবে উইদিন 7 ডেজের মধ্যে। এখানে দেওয়া নেই, কিন্তু তোমরা তাড়াতাড়ি যত সম্ভব তোমরা সেন্ড করে দেবে। তো পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেব। পরবর্তী বিজ্ঞপ্তিটি বেরিয়েছে, সেটি হচ্ছে সুনীতি এডুকেশনাল ট্রাস্ট বিএড কলেজ। এটি কোথায় অবস্থিত? এটি অবস্থিত হচ্ছে, এখানে ঠিকানা দেওয়া নেই। তো কী কী পোস্টে নিচ্ছে? ফার্স্ট পোস্ট হচ্ছে প্রিন্সিপালস, সেকেন্ড হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ লাইফ সায়েন্স, লাইফ সায়েন্সের জন্য একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিচ্ছে। থার্ড নাম্বার হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ ইংলিশ, ইংলিশে একজন প্রফেসর নিচ্ছে। এখানে কী বলেছে, কোয়ালিফিকেশন অ্যাজ পার দ্য এনসিটি নর্মস 2017 উইদিন 7 ডেজ টু দ্য চেয়ারম্যান। চেয়ারম্যানে তোমাদেরকে তোমাদের সিবি উইদিন 7 দিনের মধ্যে পাঠিয়ে দিতে হবে। ইমেল আইডিটি হচ্ছে, প্রথমে বলে দিই ফোন নাম্বারটি, ফোন নাম্বারটি তোমরা দেখে নাও একবার, 8981022910, অথবা ইমেল করতে পারো, ইমেল আইডি সুনীতি এডুকেশনাল ট্রাস্ট @gmail.com, এই ইমেল আইডি তোমরা তোমাদের সিবি পাঠিয়ে দিতে পারো। তো নেক্সট বিজ্ঞপ্তিটি দেখে নেব। নেক্সট বিজ্ঞপ্তিটি বেরিয়েছে CBSE বোর্ড, সেটা হচ্ছে জিয়াগঞ্জে নেতাজি সুভাষ পাবলিক স্কুল, ঠিক আছে। এটা ডেফ ইন্টারন্যাশনাল সোসাইটির থেকে হয়েছে, এটা হচ্ছে অবস্থিত জিয়াগঞ্জ। তো কী কী বলেছে এখানে, বলেছে জিয়াগঞ্জ মুর্শিদাবাদ নিটে PGT কমার্স এবং ইংলিশ টিচার, এখানে কমার্স এবং ইংলিশ টিচার নিয়োগ হবে। তোমরা কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো 9734145442, এই নাম্বারে যোগাযোগ করতে পারো, অথবা ইমেল করতে পারো NSDAVPS@yahoo.com, এই নাম্বার তোমাদের যোগাযোগ করতে হবে। জিয়াগঞ্জে নেতাজি সুভাষ পাবলিক স্কুল থেকে নিয়োগ হবে, সেটি হচ্ছে PGT টিচার, ফার্স্ট সাবজেক্ট হচ্ছে কমার্স, ইংলিশ এবং
কমার্স এবং ইংলিশ এই দুটি পদে আই মিন দুটো সাবজেক্টের উপর শিক্ষক নিয়োগ হবে। তো পরের বিজ্ঞপ্তির চলে যাবো তুলে ধরলাম তোমাদের সামনে। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। তো আজকে ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ।